আপনি যদি ফর্ম ফিল আবেদন করতে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার এডমিট কার্ড আসবে না আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল বিভাগ সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি যে আপনারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার বাইশের ফর্ম পূরণ করবেন অনলাইনে প্র্যাকটিক্যালি দেখাবো তো অবশ্যই অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা মূলত অনিয়মিত রয়েছে বা মান উন্নয়নের পরীক্ষা দিবে তো তারা কিভাবে ফর্ম পূরণ করবে এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব তো সর্বপ্রথম আমরা একটু জাস্ট জানে নিব যে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপটি কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে তো ফর্ম ফিল আপটি কিন্তু পনেরোই ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এবং সাত মার্চ দু তারিখ পর্যন্ত চলবে এর মধ্যেই আপনাকে ফর্ম ফিল আপ আবেদন করতে হবে তো যাই হোক আমরা হচ্ছে ফর্ম ফিল আপের নিয়মটা একটু দেখে নিব সো দেখতে পাচ্ছেন অনলাইনে ফর্ম পূরণ এটা বলছে আমাদেরকে এই ওয়েবসাইটে যাইতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ এবং ডাউনলোড করে প্রিন্ট কপি কলেজে জমা দিতে হবে এইটুকুই হচ্ছে আমাদের কাজ তো আজকে যেহেতু হচ্ছে যারা এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করেছে কিংবা মান উন্নয়ন করতে চাচ্ছে ঠিক আছে সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা করতেছি যে তারা কিভাবে ফর্ম ফিল করতে পারবে তো দেখেন আপনার হচ্ছে ক্রোম বাজারে চলে আসবেন আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ই এম এস তারপর একটা স্পেস দিয়ে এন ইউ এটা লিখে আপনি সার্চ করবেন সো তারপর আমরা হচ্ছে এই প্রথম ওয়েবসাইটটাতে চলে যাব যাওয়ার পর আপনার সামনে এই ওয়েবসাইটটা খুলবে তো একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন এইখানে ক্লিক করে ফেলবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে সো আপনারা যারা এক সাবজেক্ট ফেল করেছেন বা মানুনয়ন করতে চাচ্ছেন ঠিক আছে সো আপনাদের হচ্ছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসায় দিবেন তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি সকলের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক করে যাবেন তো রেজিস্ট্রেশন নাম্বার আমাদের বসানো শেষ আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একজনের আইডি খুলে গেছে এখানে একজন স্টুডেন্টের তো আমরা কি করব এখানে আপনার নামটা দেখাবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে এবং এইখানে কী করবেন আপনি দেখেন ফর্ম ফিল আপ এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের অপশনগুলো খুলে গেল এখন আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন তিনটা দাঁড়ি হ্যাঁ এই থ্রি লাইনে ক্লিক করে দেব তাহলে আমাদের পেজটা বড় দেখা যাচ্ছে ওকে তো এইখানে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট ফোর দু হাজার বাইশ সালের জন্য এটা ফর্ম ফিল আপটি এবং এইখানে দেখেন স্টার ডেট অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হয়েছে শেষ হবে মার্চের সাত তারিখে এটা বলে দিছে ডিক্লার করে তো এখন আমরা কি করব যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে একটু ওয়েট করবো একটু ওয়েট করলে আপনি দেখতে পাবেন আপনার হচ্ছে সম্পূর্ণ অ্যাকাউন্ট এখানে কিন্তু খুলে গেল ঠিক আছে তো এইখানে কিন্তু সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আপনি যেহেতু অনিয়মিত এক বিষয়ে ফিল করেছেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এমনটা দেখাবে দেখেন এখানে পেপার নেম দেখাচ্ছে এখানে দেখেন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস অর্থাৎ এই যে সাবজেক্টটিতে এই সাবজেক্টটিতে যেই স্টুডেন্টের আমি আবেদন করতেছি উনি দেখতে পাচ্ছেন প্রিভিয়াস গ্রেড দেখতে পাচ্ছেন এফ পেয়েছে মানে ফেল করেছে ঠিক আছে সাব পেপার কোড দেখা যাচ্ছে সো এইটা অটোমেটিকলি এইখানে দেখেন সিলেক্টেড পেপারে অটোমেটিকলি সিলেক্টেড হয়ে থাকবে ক্লিয়ার তারপর আপনি কি করবেন আপনি জাস্ট হচ্ছে একটু নিচে আসবেন আসার পর এদিকে কিন্তু আপনার স্টুডেন্টের সকল ইনফরমেশান দেখা যাবে আপনার নাম আপনার হচ্ছে বাবার নাম আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেশন হ্যাঁ কলেজ কোর্ট এগুলো সব কিছু লেখা থাকবে ঠিক আছে তো যাই হোক এখানে এইখানে যেহেতু একটা পেপার অটো সিলেক্ট হয়ে আসে যদি এখানে দেখা যাচ্ছে যারা মান উন্নয়নের তাদের দুইটা তিনটা দেখা যাইতে পারে ঠিক আছে সো তারা ওইগুলোতে টিকমার্ক দিয়ে নেবেন তো যাই হোক ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে তো আমরা কি করব আমরা হচ্ছে এইখানে মোবাইল নাম্বারটি অবশ্যই দিয়ে দিব ঠিক আছে তো দেখেন এইখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব আমি তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া শেষ আমরা এই যে সাবমিট বাটানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে আর ইউ শিওর টু সাবমিট আমরা ইয়েস করে দেব তো মোবাইল নাম্বারটি অবশ্যই দিয়ে দিবেন তারপর এই যে দেখেন লেখা থাকবে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি ঠিক আছে এই লেখাটা আসবে অবশ্যই এটা আসলে বুঝবেন যে ফর্ম ফিল আপটি সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড করতে বলতেছে ডাউনলোড করলাম এই যে আমি ওপেন করতেছি সো দেখেন আমাদের কিন্তু ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়ে গেল তো এই যে একটা স্টুডেন্ট কপি উপরের পাতাটা স্টুডেন্ট কপি এবং নিচের পাতাটা হচ্ছে আপনার কলেজ কপি ঠিক আছে সো কী করবেন এইটা আপনি সুন্দর করে প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এই যে দেখেন সিগনেচার অ্যান্ড সিল অফ প্রিন্সিপাল এইখানে কিন্তু প্রিন্সিপাল সিন দিবে আপনি খালি জাস্ট ওই এই উপরে একটা ছবি লাগাবেন এবং হচ্ছে যে এই উপরে একটা ছবি লাগাবেন আর এইখানে দেখেন এই সিগনেচার অফ দ্য এক্সামিনি এইখানে কিন্তু আপনার সাইনটা দিয়ে দিবেন দিয়ে কলেজে টাকা পয়সা দিয়ে জমা দিলেই কিন্তু আপনার কাজ শেষ তো এটাই ছিল আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ